আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ভোজন বিলাস বাই আলাইসা। মায়ের হাতের রান্না বা মায়ের রেসিপি, আমি শিওর এই কথাটা শুনলে সবার মনে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আজকে আমি আমার আম্মুর রেসিপিতে অথেন্টিক সাদা চিকেন রোস্ট করে দেখাবো। কোনো প্রকার টক দই, ক্রিম, আহামরি মশলা ছাড়াও রোস্টে এতটা মজা হতে পারে, এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। চলুন তাহলে মূল রান্নায় চলে যাই। আমি এখানে 250 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। রান এবং থাই মিলিয়ে 3টা টুকরা আমি এখানে ব্যবহার করেছি। রান এবং থাইয়ের মাঝে এরকম একটা কাট দিয়ে নেবেন, তাহলে টুকরাগুলো যখন ভাজা হবে সুন্দর একটা শেপে থাকবে। আমি এই চিকেনের মধ্যে ভালো মতো একটু লবণ মাখিয়ে নিচ্ছি। এখন আমি চিকেনগুলোকে ভাজতে চলে এসেছি, সেই জন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি ভাজার জন্য প্রায় আধা কাপের মতো তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি চিকেনগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই তেলের মধ্যে সামান্য একটু ঘি ব্যবহার করতে পারেন, তাহলে সুন্দর ফ্লেভার আসবে। আমার আম্মা সেটা করতেন না, আমি শুধু আম্মার রেসিপিটাই ফলো করছি। চুলার আঁচটা কিন্তু একদম বাড়িয়ে দিয়ে আমাদেরকে এই মুরগিগুলোকে ভেজে নিতে হবে। যখন এরকম হালকা বাদামি বর্ণ হয়ে যাবে দুইটা সাইডেই, তখন আমি মুরগিগুলোকে তুলে নেব। আপনারা যদি এখানে দেশি মুরগি ব্যবহার করেন তাহলে কিন্তু এত বেশি ভাজতে হবে না, হালকা ভেজেই তুলে নেবেন। যেহেতু আমি এখানে ব্রয়লার মুরগি ব্যবহার করেছি এবং ব্রয়লার মুরগি একটু নরম হয়ে থাকে, সেই জন্য একটু বেশি পরিমাণে আমি ভেজেছি। এখন একই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। একদম পাতলা করে পেঁয়াজগুলো কুচি করতে হবে। এখানে আমি প্রায় 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দিয়েছি ছোট একটা তেজপাতা, 3 ইঞ্চি সমান একটা দারচিনিকে ছোট টুকরা করে দিয়েছি। এলাচ দিয়ে দিচ্ছি এখানে 4টা। আমি বিচিগুলোকে ভালো মতো ক্রাশ করে দিয়েছি, তাহলে ফ্লেভারটাও ভালো মতো ছড়ায় আর খাওয়ার সময় কিন্তু অনাকাঙ্ক্ষিত কোনো এলাচের বীজ দাঁতের নিচে পড়ে না। একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ এবং গরম মশলাগুলোকে। চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু আমার মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝিতে আছে। কিছু সময় পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বাটা। এখন এই পেঁয়াজ বাটাটাকেও ভেজে নিতে হবে এই সব কিছুর সাথে। ভাজতে ভাজতে রঙটা একটু পরিবর্তন হয়ে যাবে, সেই সাথে ঘ্রাণটাও একটু পরিবর্তন হতে শুরু করবে। সেই পর্যায়ে আমি এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ এবং আদা বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। যেই পরিমাণ রসুন বাটা দিতে হবে তার অর্ধেক আদা বাটা এখানে ব্যবহার করতে হবে। আবারও ভেজে নিচ্ছি, কাঁচা মশলাগুলোর ঘ্রাণ যখন চলে যাবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। কাঁচা মরিচ বাটা আমি এখানে দিয়ে দিয়েছি, এটা টোটালি স্বাদ অনুযায়ী আমি এখানে 1.5 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা মরিচ বাটাটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, এছাড়া আপনারা গোটা কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। এখন আমি দিয়ে দিয়েছি পোস্তদানা বাটা। আমি এখানে 1 টেবিল চামচ পোস্তদানা বাটা ব্যবহার করেছি। এটাকেও খুব ভালো মতো ভেজে নিতে হবে এই মশলাগুলোর সাথে। ভাজতে ভাজতে মশলা থেকে যখন তেলটা এরকম বের হয়ে আসবে তখন আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে পানি। দুধটা ভালো মতো যখন বলক ফুটে যাবে তখনই এই পানিটা ব্যবহার করতে হবে। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এবার আমি বাদাম বাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো বাদাম বাটা, 1 টেবিল চামচ কিশমিশ বাটা ব্যবহার করেছি। কিশমিশ বাটাটা পুরোপুরি অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। আর এছাড়া আপনারা চাইলে গোটা কিশমিশও এর মধ্যে দিয়ে দিতে পারেন। আমি যদি বাদাম বাটাগুলোকে একটা পানির মধ্যে ভালো মতো গুলে তারপর ব্যবহার করতাম সেটাই ভালো হতো। আমি যেহেতু গোটা ব্যবহার করেছি এটা যেন চাকা বেঁধে না যায়, এই জন্য একটা ফ্ল্যাট চামচের সাহায্যে এভাবে আমি গুলিয়ে দিচ্ছি। আপনারা বাদাম বাটাটা এবং কিশমিশ বাটা সামান্য একটু পানির সাথে গুলিয়ে তারপর ব্যবহার করবেন, তাহলে এই স্টেপটা আপনাদের করার আর প্রয়োজন পড়বে না, এটা খুব সহজেই ঝোলের সাথে মিশে যাবে। যখন ঝোলটা এরকম বলক ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে আগের থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছে 1 চা চামচ পরিমাণ চিনি। আরও দিতে হবে 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। আমি এখানে একটা গরম মশলার পেস্ট ব্যবহার করছি। এই গরম মশলার পেস্টের মধ্যে আছে 4 থেকে 5টা এলাচ এবং 3 ইঞ্চি সমান একটা দারচিনি।
দুইটা লং এটাকে আমি ভালো মতো পাটায় মিহি করে বেটে নিয়েছি। তারপর একটু পানির সাথে মিলিয়ে এই রোস্টের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়াটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমার আম্মা এভাবেই গরম মশলা বেটে তারপর ব্যবহার করতো, যাতে ফ্লেভারটা অনেক ভালো আসতো। আরও 2 থেকে 3 টেবিল চামচের মতো দুধ দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাঝে মাঝে একটু এসে উল্টে দিতে হবে। চুলার আঁচটা সিদ্ধ হওয়ার সময় মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝিতে থাকবে। কিছুক্ষণ পরপর ঠিক এভাবে এসে এসে কিন্তু উল্টে দেবেন, যেহেতু এখানে দুধ ব্যবহার করা হয়েছে এটা নিচে লেগে যেতে পারে। এখন আমি এই রোস্টের মধ্যে কিছু আলু বখরা দিব। আলু বখরাগুলোকে আমি ছোট ছোট টুকরা করে ব্যবহার করছি। আপনাদের কাছে যদি আলু বখরা না থাকে এই স্টেপটা বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। ছোট ছোট টুকরা করে দিলে এটা থেকে ফ্লেভারটা ভালো মতো ছড়াবে এবং সবার কাছে একটু একটু আলু বখরা যাবে। আরও 1 চা চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিয়েছি। খুব ভালো মতো রোস্টটাকে নেড়ে দিচ্ছি। চুলার আঁচটা এখনও আমার কিন্তু মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝিতে আছে। যখন দেখা যাবে যে রোস্টটা পুরোপুরি রান্না হয়ে গেছে, তখন আমি চুলার আঁচটা একদম বাড়িয়ে দিয়েছি। আর 2 টেবিল চামচ পরিমাণ পানির সাথে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ মিলিয়ে ভালো মতো গুলিয়ে এটা এখানে দিয়ে দিলাম। আর 1/2 চা চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে দিয়েছি। এখন আর কিছুই না, এটাকে নাড়াচাড়া করতে হবে এবং কাঙ্ক্ষিত রং আসা পর্যন্ত বা কাঙ্ক্ষিত ঝোল আসা পর্যন্ত এটাকে নাড়তে হবে। চুলার আঁচটা এ পর্যায়ে একদম বাড়ানো থাকবে। সময় কিন্তু কিছুক্ষণ পরপরই নাড়ানাড়ি করতে হবে। প্রয়োজন বোধে এভাবে ঢাকনা দিয়ে দিতে পারেন। যখন নামানোর আগ মুহূর্ত হবে তখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস এবং কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আমার কাঙ্ক্ষিত ঝোল প্রায় হয়ে এসেছে। আমি আরও কিছুক্ষণ হাই হিটে 1 থেকে 2 মিনিটের মতো এটাকে চুলায় রাখব, কাঁচামরিচ এবং ঘিয়ের ফ্লেভারটা যেন ছড়ায়। সেই জন্য আমি আবারও বলছি, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম বাড়ানো থাকবে। একটা পর্যায়ে আপনারা দেখতে পারবেন যে ঝোল থেকে এরকম তেলটা আলাদা হয়ে গেছে, তখন বুঝতে হবে যে রোস্টটা তৈরি হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি এবং স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 10 মিনিটের জন্য। দেখলেন তো কত সহজ এবং এটা যে কতটা মজা, এটা একবার আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। আমি আমার আম্মার রেসিপিটাই হুবহু আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই ঈদে আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতো এ পর্যন্তই। আবারও কথা হবে ভিন্ন কোনো রেসিপি নিয়ে। আমি এই রোস্টটা সার্ভ করেছি বাবুর্চি স্টাইলের পোলাওর সাথে, যার একটা রেসিপি খুব শীঘ্রই আমার চ্যানেলে আসবে। তাই রেসিপি পেতে চোখ রাখুন আমার চ্যানেলে। আজকের মতো এ পর্যন্তই। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করতে পারেন আপনার বন্ধু এবং পরিবারের সবার সাথে। আপনারা যদি আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চান, আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অ্যাড হয়ে থাকবেন। আল্লাহ হাফেজ। কিপ ওয়াচিং ভোজনবিলাস বাই আলাইজা।